এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। মঙ্গলবারই ফেডারেশনের সভা হয়েছে দিল্লিতে, আর বুধবারই মুখ খুললেন মোহনবাগান অর্থ সচিব দেবাশীষ দত্ত। কি বললেন তিনি শুনে নেওয়া যাক। আমরা আপ্রাণ চেষ্টা করেছি বা এখনও রাদার করছি যে যাতে ফুটবলটা আদালতে না যায়, কিন্তু আমাদের যদি জোর করে ঠেলে দেওয়া হয় নিজেদের বাঁচবার জন্যে, তাহলে আদালত ছাড়া আর কোনো রাস্তা আমরা দেখছি না। তবে আমরা প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছি, আশা করি আমরা তো আর কালকেই আদালত যাচ্ছি না, এর মধ্যে 7-8 দিন 10 দিনের মধ্যে। এবং আমরা একটা আশ্চর্য হয়েছি, আমরা 4 তারিখ একটা লিখিত প্রস্তাব পাঠিয়েছিলাম আপনাদেরকে, তার কপি দিয়েছিলাম, 8 তারিখ অবধি কিন্তু সেই প্রস্তাবের আমরা কোনো সাড়া পাইনি। অনেকে বলছে উনি নাকি বলেছেন কেন এটা প্রধানমন্ত্রীর কাছে গেল, 8 তারিখ অবধি সাড়াও পাইনি যে হ্যাঁ তোমাদের প্রস্তাব পেয়েছি, আমরা এটাকে এক্সিকিউটিভ কমিটিতে আলোচনা করবো। কোনো রকম আলোচনা হয়নি। তো এটা খুব এমন একটা জায়গায় যাচ্ছে না যে সেই আমি কদিন আগে বলছিলাম যে আরডি বানসাল বড় না সত্যজিৎ রায় বড়, তো আরডি বানসাল যেহেতু টাকা দেয় সেহেতু তার নাম সত্যজিৎ রায়ের উপরে উঠে যাবে, এটা তো হতে পারে না। সত্যজিৎ রায় সত্যজিৎ রায়, মনমান ইজমল মনমান ইস্টবেঙ্গলি, কেন ওদের স্থান সবসময় উপরে থাকবে, টাকা দিয়ে জোর করে তাদেরকে ছোট করে দেওয়া যায় না। এটা ছাড়া যে উপায় ছিল না ফেডারেশন সভাপতির সেটাও জানালেন তিনি। উনি আনঅফিসিয়ালি যেটা বলছেন যে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, আমার কিছু করার নেই। FSDL থেকে যে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা জানেন নিশ্চয়ই যে গত 4 মাস ধরে কোনো পেমেন্ট আসেনি, স্টাফেদের মাইনে হয়নি IFF-এর। তো এই জায়গায় যে তোমার আমার কথা মানো, যদি না মানো তাহলে আমরা টাকা দেবো না, এরকম একটা জায়গায় পরিস্থিতি চলে গেছে। তো এই জায়গায় আমার মনে হয় ওনার দ্বারাও আর কিছু করা সম্ভবপর হচ্ছিল না। ভারতীয় ফুটবলের রোডম্যাপ নিয়ে ফিফা ও AFC-র রিপোর্ট কেন সূর্যের আলো দেখল না, সেটা নিয়েও প্রশ্ন তুললেন দেবাশীষ দত্ত। AFC আর ফিফা যৌথভাবে 1 বছর ধরে স্টাডি করে একটা রিপোর্ট বানিয়েছিল, সেই রিপোর্টটা কিন্তু আজ অবধি সূর্যের আলো দেখেনি, কেন দেখলো না? তারপর আবার সেই AFC এসে কী নতুনত্ব করবে? আগে তো সেই রিপোর্টটা সূর্যের আলো দেখুক, সবাই জানুক যে কী আছে তাতে। তাতে এও তো হতে পারে যে আই লিগ বন্ধ হয়ে যাবে লেখা আছে, তাহলে বার করছে না কেন? তো বার করুক, সেটা সবাই মিলে দেখুক, তারপরে আবার AFC দেখবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।